হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুরকুরি ভেন্ডি। কুরকুরি ভেন্ডি বানাতে গেলে প্রধান সমস্যাটা কি হয় যে ভেন্ডির গায়ে লেগে থাকা যে বেসন আর মশলা সেই সবই তেলের মধ্যে চলে যায়, মানে বিখরে পড়ে। কিন্তু আমি যেভাবে বলবো আমার মতো করে যদি আপনি বানান তাহলে মশলা আর বেসন একেবারে 100% ভেন্ডির উপরেই লেগে থাকবে, একেবারেই তেলের মধ্যে যাবে না। তো দেখুন, আমি শর্টকাটের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। আমি ভেন্ডিটা ধুয়ে সঙ্গে সঙ্গে নিয়েছি, এই জন্য আমি একটু মুছে নিচ্ছি। মুছে নিলে কী হবে, ভেন্ডির গায়ে লেগে থাকা জলটা শুকিয়ে যাবে। নইলে আপনি এক কাজ করতে পারেন, ভেন্ডিটা ধুয়ে কিছুক্ষণের জন্য এরকম খোলা রেখে দিতে পারেন, তাহলে এমনিতেই শুকিয়ে যাবে ওপরের জলটা, তারপরে আপনি কাটতে পারেন। তো এখন আমি শুধুমাত্র বোড়াটা কেটে নিয়েছি, নিচের অংশটা আমি কাটি না, চাইলে আপনি কেটে নিন, আপনার ব্যাপার। তো এরকম করে আমি লম্বালম্বিভাবে এক একটা ভেন্ডিকে 4-4 টুকরো করে কাটবো। এই দেখুন, এবার এর ভেতরে যে এই যে বীজের অংশটা, এটা চাইলে আপনি বের করতে পারেন, মানে কেটে আলাদা করতে পারেন, কিন্তু আমি করব না। এমনিতেই আমরা যখন ডিপ ফ্রাই করব, আমরা লো হিটে করব, তো এটা এমনিতেই কুরকুরে হয়ে যাবে। তো সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা আসবো মেন প্রসেসে, সেটা হচ্ছে এর মধ্যে লবণ আর মশলা মেশানো। তো একটুখানি আমি লবণ দিলাম, 1/2 টিস্পুন মতো, একটুখানি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো আমি নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। বাস এইটুকুই মশলা, এর থেকে বেশি মশলা দেওয়ার একেবারেই দরকার নেই, ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন, যদি সঙ্গে সঙ্গেই আপনি এখন বেসন টেসন মিশিয়ে আপনি ফ্রাই করতে যান, তাহলে কিন্তু ফ্রাই করার সময় তেলেই সব কিছু চলে যাবে। এই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। যেহেতু আমরা লবণ অ্যাড করেছি, এই জন্য 10-12 মিনিট পরে দেখব কি ভেন্ডিগুলো অনেকটা ভেজা ভেজা হয়ে গেছে, ভেন্ডির ভেতরের যে ময়েশ্চারটা সেটা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। তো এখন যদি আমরা বেসনটা মিশিয়ে দিই, তাহলে বেসনটা একেবারে ভেন্ডির সঙ্গে লিপটে যাবে, মানে মিশে যাবে, লেগে থাকবে। তো আমি এখানে 1 চামচ বেসন আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, বেশি কুরকুরে হবে তার জন্য। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা কিছু না দিলেও হবে, শুধুমাত্র বেসন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো মোটামুটি 10-12 মিনিটের জন্য। আবারও ঢেকে রাখলে কি হবে, আরও একটু জল ছাড়বে ভেন্ডি, আর তাতে বেসনটা একেবারে ভেন্ডির সঙ্গে লেগে যাবে, একেবারে চিপকে যাবে। তো দেখুন বন্ধুরা, আবার মোটামুটি 8-9 মিনিটের মতো হয়েছে। তো ততক্ষণে আরও একটু সময় আমি রাখবো, ততক্ষণে আমি তেলটা রেডি করে নেব, তেলটা গরম হতে দেব। তো এটা এরকমভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও ছেড়ে দিচ্ছি, আর এখন আমি যাচ্ছি তেলের দিকে। তো তেল আমাদের মিডিয়াম গরম দরকার। আমি একটা ভেন্ডি, মানে 1 পিস ভেন্ডি ছেড়ে দেখছি, তেলটা এখনও খুব একটা গরম হয়নি, তো আরও একটু গরম হতে দিতে হবে। মিডিয়াম গরম তেল হবে, তারপরে আমরা হিটটাকে প্রথমে মিডিয়ামই রাখবো আর পরে লোতে করে দেব। দেখুন এখন, দেখুন একেবারে মশলার কালার দেখা যাচ্ছে ওপর থেকে, মানে ভেন্ডিটা যথেষ্ট ভিজে গেছে, আর বেসন কর্নফ্লাওয়ার সেগুলো একেবারে ভেন্ডির গায়ে কিন্তু একেবারে লিপটে গেছে। এবার দেখুন, এতক্ষণে তেল কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে, দেখুন ভেন্ডির ওপর থেকে অনেক বাবল দেখা যাচ্ছে। তো এখন আমরা ভেন্ডি দিয়ে দেব, যতগুলো আসবে ততগুলো দেব। আমি প্রথম ব্যাচে খুব বেশি দেব না, 2 ব্যাচে করব ভাগ ভাগ করে। তো এখন কিন্তু হিটটা আমার মিডিয়ামেই আছে, মোটামুটি 1 মিনিটের মতো আমি মিডিয়ামে রাখবো আর তারপরে লোতে করে দেব। লোতে করে ভাজলে কি হবে কি 100% আমাদের ভেন্ডি একদম পুরোপুরি ক্রিসপি হবে, একেবারেই এর মধ্যে কোনো ময়েশ্চার থাকবে না। তো 1 মিনিট মতো আমি মিডিয়ামে রেখে তারপরে লোতে করে ফ্রাই করলাম, আর এখন দেখুন ভেন্ডি একদম 100% ক্রিসপি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এটা ভেন্ডিটা ফ্রাই হওয়ার পরে অনেকটা শ্রিঙ্ক হয়ে যায় আর কোয়ান্টিটি অনেকটা কম দেখা যায়। তো যাই হোক, আমি এরকম করেই বাকি যেটুকু আছে বাকি ব্যাচটা আমি ফ্রাই করে নিচ্ছি, অল্প একটুই হচ্ছে আমার এখানে। তো ফ্রাই করার পরে যথেষ্ট কম হয়ে যায়, সেই হিসাবে আপনি কোয়ান্টিটি একটু বাড়িয়ে নেবেন, যতটা দরকার তার থেকে একটু বেশি করে নিতে হবে আর কি। তো একেবারে সেম প্রসেসে আমি বাকি ভেন্ডিগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এরপরে আমি আপনাকে দেখাবো যে কতটা ক্রিসপি হয়েছে, কতটা কুরকুরি হয়েছে। দেখুন বন্ধুরা, 2 ব্যাচই আমি ফ্রাই করে নিয়েছি, আর এই হচ্ছে আমাদের কুরকুরি ভেন্ডি, একদম 100% কুরকুরি। তো ওপর থেকে আমি একটুখানি চাট মশালা ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি লবণ লঙ্কা গুঁড়ো সবই দিয়েছিলাম, আর এখন আমি ওপর থেকে একটুখানি শুধুমাত্র চাট মশলা দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের কুরকুরি ভেন্ডি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি আপনাকে যে কতটা ক্রিসপি
ক্রিসপি হয়েছে, একেবারে 100% ক্রিসপি হয়েছে, একটুও ময়েশ্চার নেই এর মধ্যে। তো এইভাবে আমার মতো করে কুরকুরি ভিন্ডি বানিয়ে দেখুন আর একটুখানি সসের সাথে একে সার্ভ করুন। চায়ের সাথে বা এমনিতে গল্প করতে করতে এটা কিন্তু ভীষণ জমে যাবে, খুবই ভালো হবে, সবাই খুব পছন্দ করবে। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আমিও আপনাকে দেখাবো সার্টিফিকেট নিয়ে, দেখুন আমি যাচ্ছি এখন সার্টিফিকেট নেওয়ার জন্য। Kaisa hai Saroja? Yes. Yummy? Yes. Yes. তো বন্ধুরা, ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।